মোটা অঙ্কের বিদ্যুৎ বিল বাকি থাকায় জল সরবরাহ কেন্দ্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলো বিদ্যুৎ দপ্তর। জল না পেয়ে প্রতিবাদে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। চাপে পড়ে নড়ে চড়ে বসে পঞ্চায়েত। গ্রামে চালু হলো জল পরিষেবা। মোটা অঙ্কের বিদ্যুৎ বিল বাকি, গ্রামের পানীয় জল প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলো বিদ্যুৎ বিভাগ, ফলে সমস্যায় পড়ে প্রায় 200টি পরিবার। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বিড়া রাজীবপুর পঞ্চায়েত এলাকায়। অবিলম্বে বিদ্যুৎ সংযোগ জুড়ে দিয়ে জল সরবরাহ চালু করতে হবে এমন দাবিতে আমডাঙ্গা রোডের বাথানিয়া মোড় এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 10-12 বছর আগে সরকারিভাবে সজলধারা প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে পানীয় জল সরবরাহের ব্যবস্থা চালু করে স্থানীয় পঞ্চায়েত। জল সরবরাহের জন্য মাসিক 50 টাকা করে এলাকাবাসীদের কাছ থেকে নেওয়া হতো পঞ্চায়েতের পক্ষ থেকে। এভাবেই চলছিল গ্রামবাসীদের অভিযোগ। এদিন সকালে কোনো নোটিশ ছাড়াই আচমকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ফলে জল সরবরাহ বন্ধ হয়ে যায় গ্রামে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন হালদার বলেন, 2010-11 সাল নাগাদ পঞ্চায়েত সমিতির মাধ্যমে চালু করা হয় সজলধারা প্রকল্প। লকডাউনের সময় বিল বাকি পড়ে যায়। সাধারণ মানুষের বাড়ি গিয়ে যে টাকা সংগ্রহ করা হতো, কোভিড পরিস্থিতিতে তা অনিয়মিত হয়ে পড়ে। প্রায় 62,000 টাকার বিল বাকি পড়ে যায়, যে কারণেই এদিন কোনো নোটিশ ছাড়াই বিদ্যুৎ দপ্তর লাইন কেটে দেয়, ফলে জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সাথে কথা হয়েছে। বিধায়ক বিডিও সাহেবের সাথে কথা বলেছেন, আমরা আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। এই লাইনটা আমাদের এসেছিল 2010-11 সালের দিকে। সেই সময়সীমার মধ্যে আমরা পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা 8 থেকে 9টা এই প্রকল্প পেয়েছিলাম, যেটাকে বলা হয় VWSC সজলধারা প্রকল্প। তার মাধ্যমে আমরা এটা সেই সময় চালু করতে পেরেছিলাম এবং গ্রামবাসীদের ম্যাক্সিমাম বাড়িতেই আমরা জলের ব্যবস্থা করেও ছিলাম। লকডাউনের সময়সীমার মধ্যে ইলেকট্রিক অফিস থেকে যে বিল প্রতি বছরে প্রতি মাসে যেটা দেওয়া হয়, সেই বিলটা না দেওয়ার কারণে হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের একটা বিল চলে আসে, যে টাকাটা এখন পে করতে আমাদের খুব অসুবিধে হচ্ছে। তা এইটা ওরা একটা ডিসকানেকশন অর্ডার করে যায়, আমাদের কাছে ওই বার্তাটা আসে। কিন্তু হঠাৎ যে আজকে এইভাবে লাইনটা কেটে দিয়ে যাবে আমরা বুঝতেও পারিনি। অনেক সময় বিলগুলো দেয়নি এবং কালেকশনটা হয়নি। সেই সময় যখন করোনার আবহ চলছে, প্যান্ডামিক সিচুয়েশানে যারা কালেকশনটা করে সেই সময় প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে টাকাটা যেটা নেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা ব্যাহত হয়েছে। এটা হতে পারবে, ইতিমধ্যে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করেছি। স্থানীয় বাসিন্দা সোমনাথ পাল বলেন, দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে সজলধারা প্রকল্পের জল পাই আমরা, হঠাৎই এদিন গ্রামবাসীদের না জানিয়ে লাইন কেটে দেওয়া হয়, জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। আমরা পথ অবরোধ করেছিলাম, খবর পেয়ে পুলিশ আসে। পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়, মাধ্যমিক পরীক্ষা চলছে, পথ অবরোধ না করার জন্যে আমরা অবরোধ তুলে নিয়েছি। আমরা চাই দ্রুত পানীয় জল সরবরাহ ঠিক করতে হবে। আজকে দীর্ঘ 10 বছর সজলধারা যে লাইনটা পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে সেই লাইনটা তোমার হচ্ছে মোটামুটি চলছে এখন বিনা নোটিশে। আমাদের কাউকে কিছু গ্রামবাসী কিছু না জানিয়ে তোমার হচ্ছে লাইনটা সজলধারা লাইনটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যেককে 50 টাকা করে দেয়, কিছু কিছু হয়তো আবার নাও দেয়। কিন্তু তার তো দায়িত্ব, যে লাইনটা চালাচ্ছে, যে দায়িত্ব নিয়েছে দীর্ঘ 10 বছর, তার তো দায়িত্ব। এদিন গ্রামবাসীদের বিক্ষোভের জেরে নড়ে চড়ে বসে পঞ্চায়েত। দুপুরের পর পুনরায় বিদ্যুৎ সংযোগ করা হয় বিড়া রাজীবপুর পঞ্চায়েতের পাড়ুইপাড়ার পাম্পের। পাম্পের বিদ্যুৎ সংযোগ ঠিক হতেই পুনরায় বাড়ি বাড়ি পৌঁছে গেল পানীয় জল, খুশি স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, জল সরবরাহ বন্ধ হয়ে গেছিল, আমরা খুব সমস্যায় ছিলাম, জল সরবরাহ ঠিক হয়েছে, আমরা আনন্দিত। তবে প্রশাসনের কাছে অনুরোধ, এমন যেন আর না হয়। খুশি হয়েছি, এই বিষয়টা নিয়ে সবাই পাড়ার গ্রামবাসী বসবো, বসে খুশিতে এখন এসে গেছে, আবার কদিন পরে কেটে দিল, তখন সেই ব্যবস্থাটা তো আগে করতে হবে আমাদের। আর হিসেব টিসেব এবার সব গ্রামবাসী বসে করবো। ভোগান্তি পেয়েছি জলটা, কিন্তু আমরা খুশি হয়েছি, পঞ্চায়েতের কাছে এই জল বন্ধ করা যাবে না। প্রসঙ্গত, সজলধারা প্রকল্পে পঞ্চায়েতের তরফে বসানো একটি পাম্পের বিল প্রায় 3 বছর বাকি ছিল। বিল না দেওয়ায় এদিন সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ, ফলে প্রায় 200টি পরিবার পানীয় জল পাচ্ছিলেন না। তারাই এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, পরে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে স্বাভাবিক হয় জল সরবরাহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।